ছেড়ে চলে যেতে এই প্রদর্শনীতে রাখা মাছ জনতা টাকার। বিহারে সরকারি উদ্যোগে বিভিন্ন দপ্তর প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেই প্রদর্শনীতে হস্ত এবং কুটির শিল্প যেমন ছিল তেমনি মৎস্য দপ্তর প্রদর্শনীর জন্য জ্যান্ত মাছ এনে রেখেছিল বায়োফ্লক ট্যাঙ্কে জলের মধ্যে নানা আকারের বিভিন্ন রকমের মাছ ছিল প্রদর্শনীতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রদর্শনীতে আসছেন শুনে ভিড় অনেক বেশি হয়েছিল জানা গিয়েছে সেহেরা সাথে সরকারি উদ্যোগে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রথমে দিওয়ালিতে একটি মন্দির উদ্বোধন করেন তারপর অমরপুরে অনুষ্ঠিত হওয়া ওই প্রদর্শনীতে যান মুখ্যমন্ত্রীকে দেখতে এমনিতেই ভিড় বেশি হয়েছিল তিনি আসছেন বলে নিরাপত্তা আটো করা হয়েছিল মুখ্যমন্ত্রীর প্রদর্শনী ঘুরে দেখেন বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর সেখান থেকে চলে যান তিনি মুখ্যমন্ত্রী চলে যেতেই মৎস্য দপ্তরের প্রদর্শনীর সামনে ভিড় জমান মানুষজন সেখানে বায়োফ্লক ট্যাঙ্কের মধ্যে বড় বড় আকারে রুই কাতলা সহ নানা প্রজাতির মাছ ছিল অভিযোগ সাধারণ মানুষ অপেক্ষায় ছিল কখন অনুষ্ঠান শেষ হবে এবং মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের সভাস্থল থেকে বেরিয়ে যাবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতেই সেই মাছ লুটপাট করে দেয় জনতা ট্যাঙ্কের জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যে যে রকম বেড়েছেন মাছ লুটপাট করেছেন একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে খবর মেলায় আসা অল্প বয়সী ছেলেমেয়েরাই লুটপাট চালিয়েছে তাদের মধ্যে কয়েকজন আবার দাবি করেছেন মুখ্যমন্ত্রীকে দেখতে প্রদর্শনীতে আসেনি তারা এসেছিল মাছ নিতেই এমন একটি অনভিপ্রেত ঘটনায় স্তম্ভিত মৎস্য দপ্তরও মৎস্য দপ্তরের এক আধিকারিক সুবোধ কুমার জানিয়েছেন মাছ লুট করতে হামলে পড়েছিল জনতা পঁয়তাল্লিশ হাজার টাকার ক্ষতিও হয়েছে তাদের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড